চিনি গলা পাবলিক। কিছু মানুষ আছে যাদের কথা দিয়ে একদম চিনি গলে গলে পড়তে থাকে, মানে একটা পাত্র ধরলে পরে ওই পাত্রটা ভরে যাবে চিনিতে, এরকম। এ ধরনের মানুষের থেকে শত হস্তে দূরে থাকবা। তোমাদের প্রজন্মকে বলছি, ট্রাকের পিছনে লেখা থাকে না 100 হাত দূরে থাকেন, এ ধরনের মানুষকে দেখলেই সাথে সাথে এই অলক্ষিত সাইনবোর্ডটা পড়ে ফেলবা। মনে রাখবা যে প্রত্যেকটা মানুষের একটু হেলদোল হয়, প্রত্যেকটা মানুষের কথায় রাগ, অভিমান, হাসি, আন্তরিকতা সবই থাকবে। কিন্তু কিছু মানুষ যখন দেখবে যে তোমাকে দেখলে কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, সব কিছু মধ্যে গেলে চিনি চিনি চিনি, এত মিষ্টি এত মিষ্টি, তখনই মনে রাখবা যে বেশি মিষ্টিতে কী হয়, পেট ফাইবা যায় না, বেশি মিষ্টিতে ডায়াবেটিসও হয়। তো এই বেশি মিষ্টি কোনোখানেই কোনো ভালো কিছু না। ঠিক তেমনি এই কথার মধ্যেও বেশি মিষ্টির পিছনে কোনো কিন্তু থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এরা খুব স্বার্থপর শ্রেণীর লোক হয় এবং কোনো না কোনো স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু সে এই চিনির থালা নিয়ে থাকে ঘুরে। এদের থেকে দূরে থাকতে এই জন্য বলছি যে বেসিক্যালি এই মানুষগুলো তোমাকে ব্যবহার করার ধান্দায় থাকে, ব্যবহার করার ধান্দায় থাকে, এবং এই ব্যবহার করার পর তোমাকে কিন্তু ছোবরা হিসেবে তো ফেলে দেয়। প্লাস এরা ওই যেহেতু ওদের একটা তোমাকে ব্যবহার করার জন্য চিনি গলাইছিল, এমনি এমনি কিন্তু চিনি দেয় নাই, হ্যাঁ, সেই জন্য ওই স্বার্থটা খুব একটা সহজ কিছু হয় না। পরবর্তী দেখে যে স্বার্থ সিদ্ধির জন্য তুমি একটা মাইনকে চিপায় পড়ে গেছো, এমনই মাইনকে চিপায় পড়ছো যে বাড়িতে গিয়ে তোমার জান নিয়ে টানি। তোমাদের প্রজন্মকে বলছি বারবার কিন্তু একটা কথা বলি, আমি সব ভিডিওতে কোনো না কোনো ধরনের মানুষের থেকে দূরে থাকতে বলি, তোমাদের ভালোর জন্য বলি। ঠিক এমনি উনি এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি হবে যখন, তখনই বুঝবা ওনার কোনো কুদৃষ্টি আছে এবং সাথে সাথে সাবধান হয়ে যাবা, সেটাই হবে বুদ্ধিমত্তার পরিচয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছড়া বন্ধু, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।